চৈধ্যটা সমষ্টিতে প্রার্থী দিব নেকি কংগ্রেসে? কংগ্রেসের 85 জনীয় প্রার্থী তালিকা রাজহুয়া। এজেপি টিএমসির পৃথক পৃথক প্রার্থী তালিকা আরম্ভণি নৌহতি অন্ত পড়ব নেকি বিরোধী ঐক্যর? কংগ্রেসকে ধরে রাজ্য একত্রিত হয়েছে 12টাক রাজনৈতিক শক্তি, উদ্দেশ্য বিজেপিক প্রতিহত করা। উমৈহতীয় সমিতিও গঠন করা হয়েছিল। পিছে এই সকলবোর হওয়ার পিছতো 14টা সমষ্টিতে প্রার্থী প্রক্ষেপর বাবে যেন আগবাহিছে কংগ্রেস, যি কথাত অসন্তুষ্ট অন্য রাজনৈতিক দলের নেতৃত্ব। কংগ্রেস দলে যখন সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করলে, এখন তো ইতিমধ্যে তো প্রকাশ করে দিলে, এটা তো আর গালি পাড়ি থাকিও লাভ নাই, কথা পাতি থাকিও লাভ নাই, কিন্তু এটো নকৰা হলে আটাইতকৈ ভাল আছে। অখিল গগৈ মনত পেলালে 2021 চনের বিধানসভা নির্বাচনের কথা। 2021তো কংগ্রেসে বিশ্বাসঘাতকতা করেছিল রাইজর দলক। আমি রাইজর দলে শঙ্কিত হওয়ার মূল কারণ তো হল, আমি 2021 চনতো কংগ্রেস দলের পর বিশ্বাসঘাতকতার বলি হয়েছিল। 2021 চনত কংগ্রেস দলের আর রাইজর দলের ঐক্যবদ্ধভাবে নির্বাচন খেলার সিদ্ধান্ত হয়েছিল। জিতেন্দ্র সিংয়ে কেবল এটাই ফাইনেল আসে যে মূর ওসরলে জিতেন্দ্র সিং মেডিকেল কলেজলে আহিব, মই তেতিয়া যেহেতু বন্দী হয়ে আসিল, আর আহিয়ে 14 ফেব্রুয়ারি তারিখের দিনা চূড়ান্ত চুক্তিপত্রত আমার স্বাক্ষর হব আর আমি একেলগতে নির্বাচন খেলিম। কিন্তু 12 ফেব্রুয়ারি তারিখের পর তেখেতে ফোন নধরা হয়ে গেল। আমার যখন সতীর্থ তেওঁলোকে ফোন করেছিলেন, তেওঁৰ কাৰণে আমি কোর্টৰ এটা পারমিশন উলিয়াব লাগে মোক লগ ধৰিবৰ কাৰণে, তেওঁলোকে হঠাতে আমাৰ লগত যোগাযোগ বিচ্ছিন্ন কৰি দিলে। কংগ্ৰেছেই নহয়, পৃথক পৃথক প্ৰাৰ্থী তালিকাৰ ৰাজহুৱা হৈছে টিএমসি এজেপিৰ। এনে প্ৰেক্ষাপটত কি হ'ব বিৰোধী ঐক্যৰ? মূলত কংগ্ৰেছৰ প্ৰতি আহ্বান আপৰ, বিগ ব্ৰাদাৰ এটিটিউড ত্যাগ কৰক। কংগ্রেসে যেহেতুকে তেওঁলোকর যদি তেওঁলোকক যদি এই এলায়েন্সের বিগ ব্রাদার বলে ভাবা যায়, তেতিয়াহলে এলায়েন্সের যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হব নোৱাৰে, এলায়েন্সত থকা অন্য দলসমূহে যাতে মনত কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া হব নোৱাৰে, তার কারণে কংগ্রেস সংযমশীল হওয়াটো, কংগ্রেস সংযমী হওয়াটো দরকারি। বিরোধী ঐক্যত সৃষ্টি হওয়া এনে অরাজক দেখি শাসক পক্ষর কটাক্ষ। সাংসদ পবিত্র মাগৰীতৰ আক্রমণের লক্ষ্য মূলত প্রদেশ কংগ্রেস আর সভাপতি ভূপেন বৰা। তেওঁলোকৰ যেহেতু একো কাম নাই, এই যে আপনাদের আপনি মোট প্রশ্নটা দিলে, এইদরে মিডিয়াত কিবা স্পেস পাব পারে নাকি? কারণ আমার শ্রীযুত ভূপেন বড়া ডাঙরিয়ায় কবিতা লিখি স্পেস পালে মিডিয়াত, কাপড় এনেক খুলি হনুমানের দরে মিয়া প্রীতি দেখাই স্পেস পালে। এটা জাস্ট টু অকুপাই সাম স্পেস ইন মিডিয়া, হি হ্যাজ অর দে হ্যাভ ডান দিস, কোনো অর্থ নাই। আর এইবিল লিস্টর তো গৌরব গগৈ আর দুজন এজনের বাইরে বাকি কাকু আমি চিনিয়ে নাপ। মূর এটা একটা কথা বেয়া লাগিছে, এই যে শোচনীয় পরাজয় হব কংগ্রেসের, শূন্য বা এক পাব, তার ফলত যে ভূপেন বৰাৰ বিদায় হব, মূর সেটা অল্প বেয়া লাগিছে। কারণ ভূপেন বৰা আমার ব্র্যান্ড এম্বেসেডর হদৃক, যা কাম করে থাকে আমার বহুত পাবলিসিটি নিদিলেই চলে যায়, নিজে নিজের চরিত্র দলের চরিত্র উন্মোচন করে থাকে। গতি এই মই আমি ভাবিছিল যে 26লৈকে থাকক ভূপেন বৰা, কিন্তু রিপুন বৰাৰ দরে দশা হব, হয় হয় পদত্যাগ করব, অপসারণ করব, নাই বা বেলেগ দললৈ যাব, বিজেপিত স্থান নাই, এই কথা কই দিছো। কিন্তু ভূপেন বৰা গুছি যাওয়াতো মোৰ খুব দুঃখ লাগিছে। কংগ্রেসের মতে এই তালিকা প্রার্থীর নহয়, সমষ্টির দায়িত্ববাহী নেতারহে। পিছে কংগ্রেসের কথা যেন সম্পূর্ণ বিশ্বাস করিব পৰা নাই অন্যান্য বিরোধী নেতা সকলে। এনে প্রেক্ষাপটত অসমত বিরোধী ঐক্যর ভবিষ্যৎ কি হয় সেয়া সময়হে কব। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন টাইম।